লেখাপড়ার লাইন ছাড়াও দুনিয়াদারি করার অনেকগুলা কাজ আমি শুধু আমার মনোযোগের কারণে ছাত্র জীবনে শিখছি। আমি এলটিভি ড্রাইভার, লাইট ট্রান্সপোর্ট সার্ভিস যতগুলো আছে, মোটরসাইকেল থেকে শুরু করি একেবারে ট্রাক পর্যন্ত, বাস পর্যন্ত, এমনকি হেভি পর্যন্ত সবগুলা চালাইতে পারি আমি। আপনারা দেখেন নাই নোয়াখালী, আমি আমার নিজের গাড়ি নিজে ড্রাইভ করি, মাহফিল করেছি। আমি ডিএলএমএফ করা, অ্যালোপ্যাথিক ফল্লি ডাক্তারি ট্রেনিং করছি আমি, এবং 2 বছর ফার্মেসি প্র্যাকটিস করছি আমার ওস্তাদ নেপাল চন্দ্র দেবনাথ, হিন্দু। আমি প্রেসক্রিপশন করি ছোটোখাটো ছাত্রদের, আল্লাহর রহমতে আপনার আব্দের দোয়ার বরকতে আমার প্রেসক্রিপশনের হ্যান্ড রাইটিং অনেক MBBS থেকেও সুন্দর। এ আমার গায়ে জামা দেখতেছেন যে জামা, এগুলো আরবি কাটিং, সৌদি কাটিং, কুয়েত কাটিং, নেট গুন্ডি কাড়া গোল যত জুব্বা যা আছে ব্যাগেনের, আমি মাস্টার টেইলার্স, কাটি ছিলে জামারি। এক সময় গরিব আছিলাম যে মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের জামা সিলাই আমি রুমের ভিতরে মেশিন রাখি, তারপরে ইনকাম করতাম। আমি তো আস্তে আস্তে বুড়া হয়ে যাইতেছি না হয়ে গেছি কে জানে। এখন আগের মতো আর শারীরিক শক্তিও নাই, মানসিক শক্তিও নাই, এলেম কালাম তো আগেই নাই বকলমি। তারপরেও মানুষ মহব্বত করে, ডাকে, এই জন্য যাই। তো আপনাদের সামনেও বসছি আপনাদের দোয়ার জন্য, অল্প সময় 2-4টা কথা আপনাদের খেদমতে পেশ করার আশাবাদী, যদি আল্লাহ পাক তৌফিক দেন, যেই কথাগুলোর দ্বারা আমাদের উপকার হয়। তা আমার একটা অনুরোধ, কষ্ট করেই যখন আসছেন বসছেন, একটু মনোযোগ সহকারে বসেন, মনোযোগ সহকারে শুনেন, রাজি আছেন? মনোযোগ কাকে বলে জানেন? মনোযোগ বলা হয় আপনি যেই কাজটা করতেছেন সেই কাজের দিকে পরিপূর্ণ ধ্যান দেওয়া, অন্য কাজ না করা। 2 কাজ একসাথে করলে কোনোটার দিকে ধ্যান থাকে না, তো কোনোটার মধ্যে সফলতা আসে না। আমি দেখতেছি উপরের থেকে ফোলা কতগুলা মাঝখানে বসে বসে বুট না কি চাবাইতেছে, কি কি যেন খায়। আমার কথা হইল, তোমরা কিশোর যারা, যুবক যারা, তোমরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা আমাদের আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, তোমরাই আমাদের আশা ভরসার ক্ষেত্র। এই জন্য তোমাদেরকে আমরা কিছু শিখাইতে চাই, তোমাদেরকে আমরা গড়তে চাই, তোমাদেরকে আমরা বানাইতে চাই। তোমাদের মতো ছেলেরা তো এরকম মাহফিলে আসে কম, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত থাকে। জি, তোমরা যে সেই দিকগুলা থেকে পৃথক হইয়া মাহফিলে আসছো, এই জন্য তোমাদেরকে উপর থেকে অনেক অনেক ধন্যবাদ, আর অন্তর থেকে তোমাদের জন্য হৃদয় নিংড়ানো দোয়া। তোমরা মাহফিলে আসছো, এটা কোনো এই সময়ে কম কথা না। তো যখন আসছো কষ্ট করি, দেখো ছাত্র যেটা লেখাপড়ায় অমনোযোগী হয় এটা পরীক্ষায় ফেল মারে। এই তো পরীক্ষায় ফেল মেললে শেষ পর্যন্ত কি হয়, যেই দেশে হাজার হাজার পাস করা বেকার, ফেল মারা গুলার কাজ আছে নি?
ফেল মারা গুলা সোরার ডাকাইতে হওয়া ছাড়া আর কিচ্ছু থাকে না। যেই দেশে ফাঁস করাগুলার চাকরি নাই, ফেল করাগুলার আসেনি, তো ফেল করাগুলার শেষ পর্যন্ত সোরার ডাকাইত না হইয়া উপায় আছে? তো ফেল করে কারা? অমনোযোগী ছাত্র। মনোযোগ আসেনি? দোকানদার যেটা অমনোযোগী হয়, আধা ঘন্টা দোকানে বসে আর এক ঘন্টা ফাঁসের চা দোকানে যাইয়া টেলিভিশন চায়, এতে অল্প কিছুদিন দোকানদারি করার ফলে ফুটি যায়। এবারে মহাজন যেই পরিমাণ টাকা তার কাছে পাইব, সেই পরিমাণ টাকার মাল তার দোকানে তাকে নাই। কৃষক যেটা হাল চাষ করার সময় মনোযোগ সহকারে লাঙ্গলের কুড়ি ধরে না, এটা গরুরে হাল খাওয়ায়। এবার পুরা ভাদ্র মাসের ভিতরে তার হালটা বসি থাকে, জমিনগুলা খিল্লা থাকে, অলক কি? যেই চাকরিজীবী চাকরিতে অমনোযোগী হয়, বুঝি থাকলে বলেন না এতে চাকরিতে প্রমোশন হয় না ডিমোশন, একেবারে অমনোযোগী মানুষ, দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ। এই জন্য অমনোযোগী মানুষ একবারে আমার জানের দুশ্মন। আমি অমনোযোগী ছাত্র দেখলে মনে করে গুলি করে দিতাম, আমি দেখতে পারি না। আমরা শুধু লেখাপড়া করি নাই, লেখাপড়া কিরকম করছি এটা তো আপনারা দেখতেছেন, বলার অপেক্ষা রাখে না। নাউজুবিল্লাহ মিন জালিক, অহংকার করে বলতেছি না, এই কানটা না খাইলাম আপনাদের সামনে। আমি নানুপুর মাদ্রাসায় আমার দাওরায়ে হাদিসের বৎসর 750 ছাত্রের মধ্যে কুল মাদ্রাসার নম্বর আব্বাল, অল স্টেন, আমি অদম। তো এবারে বুঝেন আপনারা লেখাপড়ায় মনোযোগ আসেনি না নাই? আসলাম শিক্ষকতার জমানায়। আল্লাহ পাক দোয়াজ দাওমের উর্দু কায়দা থেকে বখারি শরীফ পর্যন্ত পৌঁছাইছে। তো 15 বৎসর একটা না আমি লালপুর মাদ্রাসায় বখারি শরীফ সামনে নিয়ে ছাত্রদের সামনে বসছি, তো আল্লাহ পাক বসাইছে। তো এই কারণেই তো মানুষ শেখুল হাদিস কর। তো একটা অমনোযোগী শিক্ষকের দ্বারা কি এটা সম্ভব? এটা হইল লেখাপড়ার লাইন। লেখাপড়ার লাইন ছাড়াও দুনিয়াদারি করার অনেকগুলা কাজ আমি শুধু আমার মনোযোগের কারণে ছাত্র জীবনে শিখছি। আমি এলটিভির ড্রাইভার, লাইট ট্রান্সপোর্ট সার্ভিস যতগুলো আছে, মোটরসাইকেল থেকে শুরু করি একেবারে ট্রাক পর্যন্ত, বাস পর্যন্ত, এমনকি হেভি পর্যন্ত সবগুলা চালাইতে পারি আমি। আপনারা দেখেন নাই নোয়াখালী, আমি আমার নিজের গাড়ি নিজে ড্রাইভ করি, মাহফিল করি যে। আমি ডিএলএমএফ করা, অ্যালোপ্যাথিক পল্লী ডাক্তারি ট্রেনিং করছি আমি, এবং 2 বৎসর ফার্মেসি প্র্যাকটিস করছি আমার ওস্তাদ নেপাল চন্দ্র দেবনাথ, হিন্দু। আমি প্রেসক্রিপশন করি ছোটোখাটো ছাত্রদের, আল্লাহ রহমতে আপনার আব্দের দোয়ার বরকতে আমার প্রেসক্রিপশনের হ্যান্ড রাইটিং অনেক MBBS থেকেও সুন্দর। এ আমার গায়ে জামা দেখতেছেন যে জামা, এগুলো আরবি কাটিং, সৌদি কাটিং, কুয়েত কাটিং, নেট গুন্ডি কাড়া গোল যত জুব্বা যা আছে ব্যাগেনের, আমি মাস্টার টেইলার্স, কাটি সিলে জামারি। এক সময় গরিব আছিলাম যে মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের জামা সিলাই আমি রুমের ভিতরে মেশিন রাখি, তারপরে ইনকাম করতাম বিবি বেচা বলার জন্য। আর বাকিগুলা কইলাম না, সময় নষ্ট হবে। এগুলা সব মনোযোগিতার ফসল। আমার রুমে কম্পিউটার আছে, প্রিন্টার আছে, আমি চালাই, কারোর কাছে শিখি নাই।
কোনো কম্পিউটার স্কুলে ভর্তি হই নাই, আমার নিজের মেহনতের পরিশ্রমের ফসল, মনোযোগের ফসল। ও বলা, তোরা স্কুলে ফরজ বা মাদ্রাসাত ফরজ, যেখানেই ফরজ, তোদের জীবনের সফলতা কোথার থেকে আসবে? তোদের কাছে তো মনোযোগ নাই, তোরা তো ক্লাসে বসে পিছনে দি মোবাইল টিপস, খালি স্কুলের গুণ না মাদ্রাসার গুণেও টিপে। এই কারণেই তো প্রতি বছর হাজার হাজার ছাত্র দাওরায়ে হাদিসের থেকে পারে গয় ঘোড়ার ডিম মতন ফুটতে পারে না সহি। হক কথায় আহমক বেজার, গরম বাতি বিলে বেজার, মনোযোগ নাই তো তোদের। এই জন্য শেষ পর্যন্ত বাসে বাসে সানা সুরবে সংসারা, আর তোদের কোনো কাজ থাকে না, মানুষের ফকেট মারণ ছাড়া।